হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমাদের রেসিপি হচ্ছে চকোলেট কেক। এর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে সেটা দেখে নিই। এর জন্য আমাদের লাগছে 1 কাপ ময়দা, 1 কাপ মিল্ক পাউডার, 1 কাপ চিনির গুঁড়ো, 1/2 কাপ চকোলেট পাউডার, 1 কাপ বাটার, 1/2 কাপ মিল্ক, এছাড়া 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর 2 ডিম। এছাড়া ফ্লেভার অ্যাডের জন্য লাগবে সামান্য পরিমাণ ভ্যানিলা এবং কফি। আবার প্রথমে আমরা ওভেনে কুকার বসিয়ে ওভেনটিকে জ্বেলে নেব। কুকারটি গরম হতে হতে আমরা অন্য একটি পাত্র ওভেনের ওপর বসিয়ে দিলাম। এটি কারণ আমাদের কেকটি ডাইরেক্ট যাতে পুড়ে না যায়। আমরা প্রথমে একটি বাউল নিচ্ছি, এই বাউলে আমরা একটু মাখন নিয়ে লাগিয়ে দেব। আমরা হাতে করেই লাগাবো, এই কারণে যাতে এটা গায়ে ভালোভাবে মাখনটা লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের ভালো করে মাখন আমরা লাগিয়ে নিয়েছি। এরপর আমরা এতে কিছুটা কোকো পাউডার দেব যাতে গায়ে ভালো করে লাগিয়ে নিতে পারি। কোকো পাউডারটি লাগানো হয়ে গেছে, এবার আমরা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করতে প্রথমে আমাদের ময়দা, মিল্ক পাউডার, সুগার পাউডার, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, বাটার, ভ্যানিলা, মিল্ক, কফি, এছাড়া ডিম। এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এটিকে এমনভাবে মেশাবো যাতে একটুকু দলা না থাকে। ব্যাটার রেডি হয়ে গেছে, এরপর আমরা এটিকে পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিলাম। আমরা এটিকে এবারে ওভেনে বসিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব। কেকটা হয়ে এসেছে, আমরা দেখে নেব যে কেকটি রেডি হয়েছে কিনা। কেকটি হতে এখনো দেরি আছে। যতক্ষণ আমাদের চামচেতে বা ছুরিতে এরকম থকথকে জিনিসটি লাগবে ততক্ষণ বুঝবো আমাদের কেকটি আরো বেক করতে হবে। যখন আমাদের ছুরি পরিষ্কার হবে তখন বুঝবো আমাদের কেকটি রেডি হয়ে গেছে। কেকটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদের পালা কেকটা বানানো। ওকে, দেখতে পাচ্ছেন কেকটি রেডি হয়ে গেছে। আমরা ওভেন থেকে নামিয়ে 10-15 মিনিট এইভাবেই রেখে দেব এবং কেকটি ঠান্ডা হওয়ার পর আমরা এটিকে সার্ভ করব। কেকটি এখন ঠান্ডা হচ্ছে, তবে বন্ধুরা আপনাদের মাথায় রাখতে হবে আমাদের কেকটি যখন আমরা ওভেনে করব, মাইক্রোওভেন ছাড়া যখন গ্যাসে করব, তখন কিন্তু আমাদের 30-45 মিনিটের মধ্যে কেকটি রেডি হবে। এটি একটু সময় সাপেক্ষ বটে, কিন্তু সত্যি সুস্বাদু। আমার যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কী করতে হবে জানা আছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেক রেডি, এবার শুধু খাবার অপেক্ষা। থ্যাংক ইউ।